So hello and how are you doing all escapers? I am Shubha man. Welcome back to my channel Need an Escape. Hope you guys are doing absolutely fine. So after a long almost 4 মাস পরে আবার একটা ট্রিপ হচ্ছে, আই মিন মেঘালয়ের পরে এগেন আমরা এপ্রিল মাসে একটা ট্রিপ করছি, যদিও এপ্রিল অলমোস্ট শেষ, আজকে হচ্ছে 30th এপ্রিল, 30th এপ্রিল, অতএব এপ্রিলের একদম শেষ দিন, অ্যান্ড আজকে আবার একটা নতুন ট্রিপ শুরু হচ্ছে। এটাও কিন্তু ওই মেঘালয় ট্রিপের মতো একটা গ্রুপ ট্রিপ হতে চলেছে, ওকে? এই ট্রিপে কিন্তু 7 জনা রয়েছে, সবাইকে সবার সঙ্গে পরিচয় করাবো তোমাদের আস্তে আস্তে করে। এবার যেটা মেন জিনিস বলার, তো ট্রিপ যেহেতু শুরু হচ্ছে তার মানে আবার একটা ট্রেন জার্নির সাক্ষী হতে চলেছেন আপনারা। এইবারে কিন্তু ট্রেন জার্নিটা হচ্ছে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে। তো শিয়ালদা থেকে রাত্রির 8:35 আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে ট্রেনে আমরা শিয়ালদা থেকে যাব হচ্ছে শিলিগুড়ি অবধি। ট্রেনটা কিন্তু আলিপুরদুয়ার অবধি চলে। তো আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখলাম, আর যারা জানেন তাদের তো ঠিকই আছে, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। তবে আমরা কিন্তু যাব শিলিগুড়ি জাংশন অবধি। তো আজকে রাত্রির 8:35 আমাদের এই ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে, অ্যান্ড আমরা কালকে সকাল 8টার সময়, মানে নির্ধারিত টাইমের যদি মেনে ট্রেন জার্নি হয় তাহলে নির্ধারিত টাইম অনুযায়ী কালকে সকাল 8:00, সকাল 8টায় আর কি আমরা গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি জাংশন। এবারে শিলিগুড়ি জাংশন আর এনজিপি কিন্তু দুটো আলাদা, যদিও অলমোস্ট কাছাকাছি, বাট স্টিল আমরা কিন্তু এবারে এনজিপি নয় শিলিগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছি, ওকে? তো এই ট্রেন জার্নিটা মোটামুটি হচ্ছে তার মানে রাত্রির 8:35 থেকে সকাল 8টা, অতএব হিসেব মতো ওই 11 ঘন্টা 25 মিনিটের আমাদের জার্নি, যদি সব ঠিকঠাক ভাবে ট্রেন চলে। বাট লেট হওয়াটা তো আমাদের হাতে নেই, সেটা ট্রেনে উঠেই বোঝা যাবে ট্রেনের ব্যাপারটা। এবার বলে রাখি আপনাদেরকে ট্রেনের টিকিটের ব্যাপারে, এই ট্রেনে কিন্তু স্লিপার টিকিট রয়েছে 340 টাকা থেকে শুরু, আর একদম ওয়ান এ যে টিকিটটা রয়েছে সেটা কিন্তু 2180 টাকা, বাট আমরা কিন্তু 3A টিকিট কেটেছি, 3A টিকিটের দাম কিন্তু 940 করে। তো আমি আপনাদেরকে SL, 3A, 2A, 1A সবকটাই কিন্তু স্ক্রিনে কোথাও না কোথাও আমি দামগুলো দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়, বাট মিনিমাম প্রাইস হচ্ছে 340। তো আপনারা যারা এই ট্রেনে জার্নি করতে চান শিয়ালদা টু শিলিগুড়ি, তাদের জন্য কিন্তু 340 হচ্ছে মিনিমাম প্রাইস, সেটা হচ্ছে স্লিপার কোচ SL। আর যারা একদম লাক্সারিয়াস জার্নি করতে চান বা যেটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলে 1A, তার জন্য ফার্স্ট AC যেটা, সেটার জন্য কিন্তু 2180 টাকা আপনাদেরকে পে করতে হবে। আমরা কিন্তু 3A কেটেছি, তো আমরা পে করেছি 940 করে পার হেড। তো এই মোটামুটি এখনকার আপডেট, বাকি আপডেট রাস্তায় বেরিয়ে অথবা শিয়ালদা পৌঁছানোর পর, একদম ট্রেন যখন স্টেশনে ঢুকবে বা প্ল্যাটফর্মে ঢুকবে সেই সময় আপনাদেরকে বাকি আপডেট দিতে থাকবো। সো দ্যাটস ইট ফর নাও। কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার মিনিট 15 আগেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সময় এখন 8:16, 8:35 আমাদের ট্রেন আছে প্ল্যাটফর্ম নম্বর 12 থেকে। সো চলো 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক, ট্রেন আসলে বাকি কথা বলছি। 12 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে আমরা সবাই ধীরে সুস্থে উঠে পড়লাম ট্রেনে, এবং নির্ধারিত সময় মেনেই 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এগিয়ে পড়ল তার গন্তব্যের দিকে। তো এই মোটামুটি ট্রেনের ওয়াশরুমের এখন সিনটা আপনাকে দেখিয়ে দিই, ট্রেনের ওয়াশরুমের অবস্থা বেসিন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা এই এরকম ইয়ে আছে, পরিষ্কারই রয়েছে এখন, কিন্তু টয়লেট ফ্ল্যাশ রয়েছে এখানে, এটা এ করলে পেয়ে যাবেন। আর এখানে জেট স্প্রেও রয়েছে, তো সব রকম ব্যবস্থা মোটামুটি রয়েছে। আচ্ছা, এখানে আপনার হ্যান্ড ইয়ে রয়েছে, হ্যান্ড ওয়াশও রয়েছে, আর জল আসছে, অসুবিধা নেই কোনো, লক ঠিক আছে, সবকিছু রয়েছে। তো মোটামুটি এখন কিন্তু ট্রেনের ওয়াশরুম ক্লিন আছে, বাট জানি না কালকে সকালে কি হবে, সবাই তো ট্রেন ছেড়েছে 1 ঘন্টা হলো। তো এই হিসেবে মাথায় রাখবেন পরে কি হয়, বাট সিচুয়েশন মানে সবকিছুই ঠিক আছে, তো সেভাবে আপনারা ইউজ করবেন যাতে করে বাকিরাও ইউজ করতে পারে, ওকে? তো এটা ব্যবহারযোগ্য রাখলে আমরাই রাখতে পারবো, আর ব্যবহারযোগ্য রাখলে সবার জন্য সুবিধা। তো এই টুকু বলার, মোটামুটি ক্লিনই রয়েছে আর কি, আর স্টাফ রয়েছে, তো ওরা আর কি চেক করছে, তো সবই মোটামুটি ক্লিন আছে, অসুবিধার কিচ্ছু ব্যাপার নেই। তো এই জাস্ট এইটুকুই বলার, বাকি ট্রেনটা বাইরে থেকে আমি সকালে দেখাবো বা একটু পরেও দেখাতে পারি, বর্তমানে যদি ট্রেন দাঁড়ায়। ওখানে খাবার অর্ডার করেছি, তো সেখানে কালকে সকালে বাইরে থেকে তো দেখিয়ে দেবো, সেই মোটামুটি এখনকার আপডেট, ওকে? ঘড়ির কাটায় সময় কিন্তু এখন 3:04। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর পৌঁছানোর টাইম হচ্ছে রাত্রি 3:10 এবং 3:20 এখান থেকে ছেড়ে দেওয়ার টাইম।
যদিও বিফোর টাইম গাড়ি পৌঁছে গেছে, সো দেখা যাক এই টাইমটা মেনটেন করতে পারে নাকি। তাহলে কালকে আশা করি আমরা ঠিক টাইমে 8টার সময় শিলিগুড়ি পৌঁছে যাবো। সো কালকেরটা কালকে দেখা যাবে, কালকে আজকে সকালবেলায় 8টার সময় শিলিগুড়ি জাংশন পৌঁছে যাবো। সো লেট সি হাউ ইট উইল গো, বাকিটা সকালে উঠে আপনাদেরকে জানাবো। এখন মোটামুটি যাই, এবার ফিরে পড়তে হবে। মালদা স্টেশনটা দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি একটু ওয়েট করছিলাম। চলো আবার ট্রেনে উঠে শুয়ে পড়ি, বাকিটা কালকে সকালে দেখা যাবে। ওকে এই মোটামুটি ট্রেনের বাইরে থেকে ভিউটা সকালে আরেকবার দেখিয়ে দেবো, এখন যা দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখালাম। ওকে সো চলুন আবার ট্রেনের ভিতরে উঠে যাওয়া যাক। এই মোটামুটি আমার কম্পার্টমেন্ট। ঘুম ভাঙতেই এক কাপ গরম চা হাতে নিয়ে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তখনও কিন্তু আমাদের পাহাড়ের দেখা মেলেনি, তাই অধীর অপেক্ষায় রইলাম কখন পাহাড় দেখতে পাব। ট্রেনে ওয়েস্টার্ন টয়লেটের সঙ্গে একটি ইন্ডিয়ান টয়লেটও ছিল, তাই আমি সকালবেলায় আগেই এই টয়লেটটা ফাঁকা পেয়ে এর ভেতরের কন্ডিশনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে করে আপনাদের সুবিধা হয়। অবশেষে দেখা মিলল সারি সারি চা বাগানে, এবং ট্রেনের লোয়ার বার্থে বসে এই চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন। সো রাইট নাও আমরা শিলিগুড়ি জাংশন পৌঁছে গেছি একদম অন টাইমে, 7:59 বাজছে এখন। 7:59 আমরা শিলিগুড়ি জাংশন পৌঁছে গেছি, পৌঁছানোর কথা ছিল 8টায়, সো অলমোস্ট অন টাইম রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরে, আর এই হচ্ছে আমাদের গাড়ি, এটাই করে আমরা আর কি। আমরা যে ট্রাভেল এজেন্সি অর্থাৎ কুন্ডু ট্রাভেলসের সঙ্গে ঘুরতে গেছিলাম, তারা কিন্তু এই ইনোভাটি কেবলমাত্র আমাদেরকে অ্যালার্ট করেছিল শিলিগুড়ি থেকে গ্যাংটক ট্রান্সফার করে দেওয়ার জন্যই। তারপরে কিন্তু প্রত্যেক দিন বেসিসে তারা আমাদের গাড়িও চেঞ্জ করে দিয়েছে। অবশেষে আমাদের গাড়ির চাকা গড়ালো গ্যাংটকের পথে। তবে এই গল্পে কেবলমাত্র কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর ট্রেন জার্নিটাকেই রাখলাম, তাই পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর গল্প নিয়ে।